হাই গাইস, ওয়েলকাম টু চ্যানেল ক্যাপ্টেন হোম অ্যানিমেল ওয়ার্ল্ড। তো ওখানে দেখছেন প্রথমে উইডো, কালারফুল উইডো। তো এগুলো হচ্ছে আপনার 15 টাকা পার পিস, আর এগুলো হচ্ছে 20 টাকা পার পিস। তো এগুলোর মধ্যে সাইজে ডিফারেন্ট আছে, এর জন্যই দাম কম বেশি, ভাববেন না যে কালারের উপরে দাম আছে। হ্যাঁ, অবশ্যই কালারের উপরে হতে পারে, বাট এখানে সাইজের উনি দেখালেন যে এগুলো সাইজ বড়, তাই এর জন্য দাম বেশি। এখানে আছে হচ্ছে কিছু অ্যাঞ্জেল, অ্যালবিনো অ্যাঞ্জেল আর ব্ল্যাক অ্যাঞ্জেল। তো এগুলোর দাম হচ্ছে 25 টাকা পার পিস বলছে, বাট আমার সাইজ তুলনায় দামটা একটু বেশি লাগলো। তো দেন আসি হচ্ছে আমরা হচ্ছে নর্মাল কমন গোল্ড ফিশ, যেটা 10 টাকা পার পিস, মিডিয়াম সাইজ, গুড কোয়ালিটি আর হেলদি। এরপর আসছে হচ্ছে মলি। মলি তো আপনারা জানেন নর্মালি 15 টাকা 10 টাকা করে পার পেয়ার বলছে। এখানে আইসগুলো সিগলেট ছিল, ওগুলো হচ্ছে 15 টাকা পার পিস। এছাড়া আসছে হচ্ছে এখানে কিছু রোজি, রোজি বার্ফ হচ্ছে 15 টাকা পার পেয়ার। এছাড়াও কিছু রেনবো শার্কও আছে, রেনবো শার্কগুলো হচ্ছে 10 টাকা পার পিস। গাপ্পি হচ্ছে 80 টাকা ডজন। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে নর্মালি জেব্রা মধ্যে ছিল। তারপরে হচ্ছে কমন গোল্ড ফিশ আবার, যেগুলো হচ্ছে সেম দাম 10 টাকা পার পিস। এখানে অ্যাঞ্জেলের দাম একটু কম বললো, এখানে বলছে অ্যাঞ্জেলের দাম 10 টাকা পার পিস। তো ঠিক আছে, কিন্তু সাইজটা একটু ছোটো আগের থেকে অবশ্যই। তো এখানে আছে হচ্ছে কিছু জেব্রা ড্যানিয়েলস, যেগুলো 20 টাকা পার পিস। নিউন টেট্রা 22 টাকা পার পিস। তারপর আছে হচ্ছে টাইগার বার্ব 15 টাকা জোড়া। তাছাড়া কিছু পিকক বক্সও আছে, আর তার সাথে কিছু দেখতে পাচ্ছেন সিগলেটও আছে। তো এখানে আছে অস্কার, অস্কার হচ্ছে 30 টাকা পার পিস, সাইজ তুলনায় 30-20 এরকম হচ্ছে। আর তার সাথে আছে কিছু প্যারাটন, প্যারাটন ওরকম 50-60 টাকা পার পিস। এছাড়া ব্ল্যাক ঘোস্ট, ব্ল্যাক ঘোস্টও খুব ফেমাস মাছ, আমার খুব ভালো লাগে, যেটাকে ফেদারও বলা হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি 120 টাকা পার পিস। তো দেখতে পাচ্ছেন, আপনার সাথে ভিডিওর মধ্যে থাকুন, আরও নতুন নতুন কিছু আছে, ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও নতুন রকমের মাছ আর নতুন ধরনের জিনিসের প্রাইস এখানে আছে, তো দেখতে থাকুন। সো এখানে কিছু আছে হচ্ছে আবার একটা বেলুন, মানে যাচ্ছে একটার মধ্যে সমস্ত অ্যাঞ্জেল আছে। তো এটা প্যাকেটের অনুযায়ী কোয়ান্টিটির উপর দাম হবে। এরপর আছে হচ্ছে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে পাফার, পাফার হচ্ছে মানে লাইক বেলুন ওগুলো খুলে যায়। তো এগুলোর দাম হচ্ছে 20 টাকা পার পিস বলছে। ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ওহম বেটা বা হাফ মুন পেটা যেটা বলে। তো এগুলো হচ্ছে নর্মাল বলছে 60 টাকা পার পিস, প্রচণ্ড কালারফুল, প্রচণ্ড কালারফুল, মানে লাইক যাকে বলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, তো ক্যামেরার থেকে চোখের সামনে আমি বলছি এটা বিশাল কালারফুল। আর তার মধ্যে স্ট্রেসই আছে, তাতেও এত সুন্দর কালার। তো আপনার ঘরে যখন রাখবেন, কোয়ারেন্টিনে থাকবে কিছুদিন, তারপরে যা দেখতে লাগবে না, বস বিশাল লাগবে। তো আপনার এসে নিতে পারেন, খুব ভালো কোয়ালিটি, বাট প্রচণ্ড অ্যাক্টিভ। নর্মালি 10-20 টাকাও হাটে পাওয়া যায়, বাট এটার কোয়ালিটি সত্যিই অসাধারণ। দেখতে পাচ্ছেন যে কতটা অ্যাক্টিভ। আর এখানে কিছু হচ্ছে ফুল মুন আছে, যেগুলো হচ্ছে ওই 80 টাকার মতো পার পিস বলছে। এখানে আরও কিছু উইডো, উইডো এখানে দাম কম, 15 টাকা পার পিস বলছে। এখানে ডাম্বোইয়ার, ডাম্বোইয়ার গাপ্পি 60 টাকা পার পিস। দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার। এখানে আছে নিয়ন টেট্রা, এখানে কালারগুলো খুব ভালো লেগেছে, বাট এরা 1-2 পিস বিক্রি করে না, ওই যেটা বেলুন আছে সেটা বেলুন করে বিক্রি করে। এছাড়াও দেখলাম শার্ক, শার্ক বহুদিন পরে দেখলাম, যেগুলো হচ্ছে বলছে 10 টাকা পার পিস। এছাড়া আছে পিলাকো বা ক্রোকোডাইল ফিশ। তারপরে আছে হচ্ছে এখানে কিছু ছোটো ছোটো গোল্ড ফিশের বাচ্চা, আর এদিকে আছে হচ্ছে আরও কিছু গোল্ড ফিশের বাচ্চা, যেগুলো হচ্ছে 2 টাকা পার পিস। ভাই ভাবতে পারছেন 2 টাকা। এখানে 5 টাকা পার পিস উইডো, কালার উইডো খুব ছোটো সাইজ, আগেরগুলোর থেকে অনেকটা ছোটো সাইজ, 5 টাকা পার পিস। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু জেব্রা ড্যানিয়েলস পিঙ্ক কালারের, যেগুলো 2 টাকা পার পিস আছে। তো সমস্ত প্রাইস একই দাম, 5 টাকা 10 টাকা 20 টাকা এর মধ্যে ঘোরাঘুরি করছে। তো সাইজের উপরে আর বিভিন্ন সপ্তাহ যেমন যেটা মার্কেটে ওঠে তার মতো দাম ভ্যারি করে। তো আমরা যেটা বলছি সেটা একটা অ্যাভারেজ দাম বলছি, এটা কম বেশি হতে পারে। তো এই নিয়ে ফোনে যখন আপনি কিনতে আসেন, তো সেলারের সাথে তর্ক বিতর্ক করবেন না যে আগের সপ্তাহে এত কম ছিল, এই সপ্তাহে কেন বেশি। তো যাদের ওদের যেমন কেনা পড়ে, তার মতো ওরা একটা দাম লাগিয়ে আমাদেরকে সেল করে। তো হ্যাঁ, অবশ্যই যেটা নেগোসিয়েবল, বাট এমন দাম করবেন না যে আগের সপ্তাহে এরকম উল্লেখ করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন একজন মাছ নিচ্ছে, তো অনেক নিচ্ছে পরিমাণে। তো দেখুন কতটা বিউটিফুল, আপনারা আসুন ভিজিট করুন শ্যামবাজার গ্যালেক্সি স্ট্রিট মার্কেট। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে, রবিবারের সকাল খুব কি বলো রঙিন এবং ভালো হয়ে যাবে। দেখুন কি বিউটিফুল। তো কোয়ালিটি খুব ভালো এসছে আজকে হাটে, এটা নিয়ে নো ডাউট। এখানে দেখতে পাচ্ছেন কিছু বেনানা চিকলেট আর আইসবুল চিকলেট, এগুলো ছোটো ছোটো সাইজের, 5 টাকা পার পিস, মানে ভাবা যাচ্ছে না এত সস্তায় মাছ আজকে পাওয়া যাচ্ছে হাটে, 5 টাকা পার পিসের চিকলেট। এখানে আছে হচ্ছে কিছু আবার ছোটো ছোটো গোল্ড ফিশ, যেগুলো হচ্ছে 5 টাকা পার পিস, মিল্কি আর বা যাকে বলে মিল্কি,
সেগুলো হচ্ছে 15 টাকা পার পিস। আর এখানে আসে হচ্ছে নতুন, আজকে নতুন আর বা নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম, যেটা হচ্ছে চেরি শ্রিম্প। হ্যাঁ, মানে ছোটো ছোটো চিংড়ি মাছ। আপনারা গুগল সার্চ করতে পারেন চেরি শ্রিম্প, ক্যামেরাতে খুব ছোটো ছোটো, তো তাই ভালো করে কালার আসছে না। তো এগুলো হচ্ছে 30 রুপিস পার পিস চেরি শ্রিম্পের। তো এখানে আরও কিছু আছে মাছ, যেগুলো হচ্ছে 20 টাকা পার পিস। রেড টেল ক্যাটফিশ, এগুলো হচ্ছে 210 টাকা পার পিস, 200 টাকা ছিল, যেগুলো শেষ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন এক্সোটিক মাছ, আরোয়ানা, এটা কিন্তু সিলভার আরোয়ানা না, এটা কিন্তু হোয়াইট বা অ্যালবিনো আরোয়ানা বা গোল্ড বেস আরোয়ানা হতে পারে, আমি ঠিক জানি না এটা। এরপর আছে লবস্টার, লবস্টার হচ্ছে 250 টাকা পার পিস। আর এখানে কিছু ফ্লাওয়ার হর্ন, অস্কার আর হচ্ছে ডিসকাসও আছে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখতে থাকুন, হাতে থাকুন ক্যাপ্টেন। ধন্যবাদ।